ओम शांति। आज के 31 जुलाई 2022 आमरा सुनछि प्रात अव्यक्त बाबदादार मुरली आजकेर महावाक्य। এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 31 ডিসেম্বর 1991 ইংরেজিতে। আজকে আমরা তার আবার রিভাইজ শুনছি। আজকের হেডলাইন, যথার্থ চার্টের অর্থ প্রগতি আর পরিবর্তন। বাবা বাচ্চাদেরকে আজকে অত্যন্ত গুহ্য রহস্য বলছেন, চার্ট তো আমরা সকলেই প্রদান করি বাবার কাছে, কিন্তু যথার্থ চার্ট হলো সেই চার্ট যে চার্টের মধ্যে থাকবে আমাদের প্রগতি, আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের পরিবর্তন, আমাদের এই এই পরিবর্তন হচ্ছে, তা বাপদাদার কাছে আমরা চার্ট দিচ্ছি কি না, কতটা আমাদের পরিবর্তন হচ্ছে, কতটা আমাদের প্রগতি হচ্ছে। আজ বাপদাদা তার বিশ্ব নবনির্মাতা বাচ্চাদেরকে দেখছেন। আজকের দিনে নতুন বছরের আরম্ভ দুনিয়ার চতুর্দিকে উদযাপন করে। এই মরুলি হল প্রথম বৎসর উপলক্ষে, নববর্ষ উপলক্ষে মরুলি, তাই বাবা সকলকে অনেক অনেক আহ্বান জানাচ্ছেন। চতুর্দিকে উদযাপন করছে দুনিয়ার লোক, কিন্তু তারা উদযাপন করে নতুন বছরের, আর তোমরা ব্রাহ্মণ আত্মারা নতুন সঙ্গম যুগে প্রতিটি দিনই নতুন মনে করে উদযাপন করতে থাকো। এই হলো পার্থক্য দুনিয়ার সঙ্গে তোমাদের, তাই না? তারা একদিন উদযাপন করে আর তোমরা প্রতিদিন নতুন অনুভব করো, সেটা হলো সীমিত বছরের চক্র। তারা 365 দিনে একদিনকে তারা নতুন বছর হিসাবে গণনা করে, আর তোমাদের হলো, এ হলো অসীম দুনিয়ার নতুন সঙ্গম যুগের চক্র, অর্থাৎ 5000 বৎসরের অন্তিম সময়ে, অর্থাৎ 5000 বৎসরের ড্রামা সত্য ত্রেতা দ্রাপর কলির অন্তিম সময়ে যে সঙ্গম যুগ ভগবান এসে রচনা করেন, সেই সঙ্গম যুগে এখন তোমরা এখন দিনাতিপাত করছো। এ হলো তোমাদের প্রত্যেকটা দিন এইভাবে তোমরা উদযাপন করছো। সব যুগের মধ্যে সঙ্গম যুগ সব রকমের নবীনত্ব নিয়ে আসার যুগ, কারণ বাবা কি বলে, সঙ্গম যুগ আমাদের হিরে তুল্য জীবন, সঙ্গম যুগ আমাদের তো অনেক অনেক পরিবর্তনের সময়। তো এই সঙ্গম যুগ সব রকমের নবীনতা আমাদের জীবনে নিয়ে আসে, আমাদের ভাবনার পরিবর্তন হয়, আমাদের বৃত্তির পরিবর্তন হয়, আমাদের স্মৃতির পরিবর্তন হয়। তোমরা সবাই অনুভব করো যে সঙ্গম যুগে ব্রাহ্মণ জীবন নতুন জীবন, কারণ তোমাদের সব কিছু এখন নতুন। নতুন নলেজের দ্বারা নতুন বৃত্তি, নতুন দৃষ্টি আর নতুন সৃষ্টিতে তোমরা এসে গেছো। সেই জন্য বাবা বলছে, তোমাদের আনন্দের আর সীমা নেই। নতুন বছরে একদিন সকলে আনন্দ করে, আর তোমাদের এখন সঙ্গম যুগ, প্রতিটি দিনই তোমাদের নতুন যুগ, প্রতিটি দিনই তোমাদের নতুন বছর। দিন রাত প্রতিটা সেকেন্ড এবং প্রতিটা মুহূর্ত তোমাদের নতুন লাগে, নতুন বৃত্তি, নতুন দৃষ্টি, নতুন সৃষ্টিতে তোমরা এসে গেছো। আর দুনিয়ার মানুষ পুরাতনে পড়ে আছে, কত নতুন সম্বন্ধ হয়ে গেছে তোমাদের, তাই না? বাবার সঙ্গে কত সম্বন্ধ, ব্রাহ্মণ পরিবারের সঙ্গে কত সম্বন্ধ, কত নিত্য নতুন জ্ঞানের সঙ্গে তোমরা সংযুক্ত হয়ে গেছো। পুরানো সম্বন্ধ আর নতুন সম্বন্ধে দেখো কত প্রভেদ। পুরাতন সম্বন্ধে ছিল স্বার্থ, আর নতুন সম্বন্ধে আছে নিঃস্বার্থ। পুরানো সম্বন্ধের লিস্ট স্মৃতিতে নিয়ে এসো, দেখো কত বড় লম্বা লিস্ট, মামা কাকা চাচা কত রকমের সম্বন্ধ, তো প্রবৃত্তির সম্বন্ধ, সংসারের সম্বন্ধ, এই দিকের সম্বন্ধ, ওই দিকের সম্বন্ধ, কিন্তু নতুন সঙ্গম যুগের নতুন সম্বন্ধ কত আছে বলো, সেটা কি লম্বা? কখনো না, অত্যন্ত ছোট লিস্ট। সত্যযুগে আমরা থাকবো ছোট পরিবার, এক এক পরিবার এখনও এক ছোট পরিবার হিসাবে আছি, শুধু বাপ দাদা আর ভাই বোন, আর কত নিঃস্বার্থ ভালোবাসার তোমাদের সম্বন্ধ। চারিদিকে দেখো স্বার্থ অস্বার্থ, লড়াই ঝগড়া মারামারি কত কিছু স্বার্থ সম্বন্ধ, আর তোমাদের মধ্যে কত নিঃস্বার্থ সম্বন্ধ। সেখানে ছিল বহু স্বার্থের সম্বন্ধ কলিযুগে দুনিয়াতে পুরানো সম্বন্ধে। সুতরাং নতুন যুগ, নতুন ছোট ব্রাহ্মণ সংসারই তোমাদের অতি প্রিয়। এখন তোমাদের বাবার পরিবার, এখন বাবার সংসার তোমাদের কত ভালো লাগে। দুনিয়ার লোক একদিন একে অপরকে অভিনন্দন জানায়, আর তোমরা কি করো, বাপ দাদা কি করেন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভকামনার অভিনন্দন জানিয়ে থাকেন। এটা তোমাদের কত বড় পাওনা। তোমরা যখনই কাউকে কোনো উৎসবের দিনে অভিনন্দন জানাও, তখন কি বলো তোমরা, এই পুরাতন যুগে খুশিতে থাকো, সুখী থাকো, শক্তিশালী থাকো, সুস্থ থাকো, তাই না?
এতটুকুই তো তোমরা শুভ ভাবনা জ্ঞাপন করে থাকো, তাহলে তোমরা সবসময় কি সেবা করো? আত্মাদের নতুন জীবন দিয়ে থাকো, অজ্ঞানীদের জ্ঞানী বানিয়ে থাকো, তো মর্জিবা জীবন প্রাপ্ত করিয়ে দাও। যে মৃত প্রায় ব্যক্তিকে তোমরা নতুন জীবন দিয়ে থাকো, তো পুরাতন যুগের লোকেরা, কলিযুগের লোকেরা তো আসলে একদিন গুড মর্নিং দিয়ে থাকে, তো হ্যাপি নিউ ইয়ার দিয়ে থাকে, আর তোমরা কত মনের শুভ ভাবনা তাদেরকে দিয়ে থাকো, তাই না? তোমাদের সবাইকে বাপদাদার নতুন জীবন দিয়েছেন তো, না? আর তোমরা সবাইকে নতুন জীবন দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছো। আর এই নতুন জীবনে এই সমস্ত অভিনন্দন সদা সর্বদার জন্য প্রাপ্ত হয়েই যায়। বাপদাদা সবসময় তোমাদেরকে নতুন নজরে দেখছে, সুন্দর দৃষ্টিতে দেখছে, তোমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছে। তোমাদের মতো সৌভাগ্যশালী, খুশির খাজানায় সম্পন্ন, সদা সুখী আর এই সংসারে কেউ হতে পারে না। এই সত্য ত্রেতা দ্রাপরগুলিতে কেউ হতে পারে না, এই ব্রাহ্মণ জীবনের মতো সুখী জীবন কারো হতে পারে না। এই নবীনত্বের বিশেষত্ব, তোমাদের দৈবী জীবনও নেই, অর্থাৎ যখন তোমরা দেবী দেবতা ছিলে, আড়াই বৎসর তোমাদের দেবত্ব ছিল, ওই সময় তোমাদের এই বিশেষত্ব ছিল না। সুতরাং সবসময় আপনা থেকেই বাপদাদা দ্বারা তোমরা অভিনন্দন, শুভেচ্ছা অথবা গ্রিটিংস প্রাপ্ত করতেই থাকো, করতেই থাকো। বাপদাদা প্রতিটি পদক্ষেপে তোমরা যাই কিছু করো, সেবা করো, জ্ঞান শোনাও, যাই কিছু করো, তো বাপদাদা তোমাদেরকে অভিনন্দন দিতেই থাকে। দুনিয়ার লোক নাচবে, গাইবে আর খাওয়া দাওয়া করবে, আর তোমরা কি করো? প্রতিটা সেকেন্ড নাচতে গাইতে থাকো এবং প্রতিদিন ব্রহ্মা ভোজন খেতে থাকো, তা কত বড় প্রাপ্তি তোমাদের! লোকে তো বিশেষ পার্টিস অ্যারেঞ্জ করে, তোমাদের সদাই সংগঠনের পার্টি অ্যারেঞ্জ হতেই থাকে, হতেই থাকে ব্রহ্মা ভোজন, হতেই থাকে, পার্টিতেই মিলন তো হয়, তাই না? তোমরা সব ব্রাহ্মণের পার্টি অমৃতবেলা থেকে শুরু হয়, সবার আগে বাপদাদার সঙ্গে তোমরা উদযাপন করো, একের মধ্যে অনেক সম্বন্ধ আর স্বরূপের সাথে উদযাপন করো, মা পিতা বন্ধু সখা কত সম্বন্ধ বাপদাদার সঙ্গে। তারপরে তোমরা ব্রাহ্মণরা যখন নিজেদের মধ্যে ক্লাস করো, তখন সংগঠনে মিলন উদযাপন করো, সকলের সঙ্গে এক তোমাদের রুহানি সম্পর্ক তৈরি হয়, করো তা তো না? আর মুরলি শুনতে শুনতে তোমরা নাচো গাও, বাবার এই মুরলি শুনতে শুনতে তোমরা কতটুকু ঝুমতে থাকো। এছাড়া সবসময় তোমরা তোমাদের উৎসাহ ভরা জীবনে উঠতে থাকো, ব্রাহ্মণ জীবনের শাসই হলো উৎসাহ, উৎসাহ নেই ব্রাহ্মণ জীবন নেই। যদি উৎসাহ কম হয় তাহলে ব্রাহ্মণ জীবন যাপনে আনন্দই থাকে না, ব্রাহ্মণ জীবন হয়েও তোমাদের ব্রাহ্মণ জীবন মনে হবে না। ঠিক যেমন শরীরের শ্বাসের গতি যথার্থরূপে চললে ভালো স্বাস্থ্য বলে মানা হয়ে থাকে, কিন্তু যদি কখনো খুব তীব্র গতি চলে শ্বাস আর কখনো স্লো হয়ে যায়, তাহলে সুস্বাস্থ্য তাকে বলা যাবে না, তাকে রোগী বলা হবে। ব্রাহ্মণ জীবন অর্থাৎ উৎসাহ নিরাশা নয়, কখনো তোমাদের মধ্যে নিরাশা যেন জাগ্রত না হয়। যিনি সব আশা পূর্ণ করে দেন সেই বাবারই যখন হয়ে গেছো, তখন নিরাশা কোথা থেকে আসবে তোমাদের জীবনে? নিরাশা তো আসতেই পারে না। তোমাদের অকুপেশনই হলো নিরাশাবাদীকে আশাবাদী বানিয়ে দেওয়া, তোমাদের এটাই তো সেবা, তাই না? সীমিত দুনিয়ার চক্র অনুসারে তোমরাও তো এই দিনটাকে গুরুত্ব দিচ্ছ, নতুন বৎসরের নতুন দিনকে, কিন্তু বাস্তবে তোমরা সব ব্রাহ্মণ আত্মাদের কাছে সঙ্গম যুগ হলো নবীনত্বের যুগ। তোমরা প্রত্যেক দিন নবীনত্ব করছো, প্রত্যেক দিন বাবার থেকে নতুন নতুন তোমরা পয়েন্ট শুনছো, প্রত্যেক দিন নতুন নতুন জ্ঞানের নবীনতা শুনছো। তোমরা নতুন দুনিয়াও এই সময় তোমরা বানাও, এই সঙ্গম যুগে তোমরা একাত্ম হয়ে নিঃস্বার্থ সেবা করে তোমরা সকলকে এখন নতুন জীবন উপহার দিচ্ছ। শুধুমাত্র এই সময় তোমরা সব আত্মার কাছে নতুন দুনিয়ার জ্ঞান থাকে, আর কখনো থাকে না। এই সময় তোমরা মহাজ্ঞানী আত্মা, বাবা এই সময় তোমাদেরকে অনেক বড় টাইটেল দিচ্ছে। ওখানে নতুন দুনিয়ায় নতুন পুরানোর নলেজ থাকবে না, নতুন দুনিয়াতে তোমরা আত্মা মানে নিজেকে মনে করবে, কিন্তু তোমরা যে ব্রাহ্মণ থেকে দেবতা হয়েছ এই জ্ঞান তোমাদের থাকবে না। এখন তোমরা জানতে পারছো এখন তোমরা আছো ব্রাহ্মণ, তারপর তোমরা ফরিস্তা হয়ে দেবতা হবে, এই জ্ঞান তোমাদের কাছে এখন আছে, সঙ্গম যুগে আছে, ব্রাহ্মণ জীবনে আছে। নতুন যুগে নতুন দুনিয়া স্থাপন করছো তোমরা, সবাই তপস্যা বর্ষে, তপস্যার দ্বারা নিজের মধ্যে অলৌকিক নবীনত্ব এনেছ, নাকি সেই একই পুরানো আচার আচরণেই আছো? বাপদাদা জানতে চাইছে, বাপদাদা আমাদের চার চাইছে, তোমরা জানো কোনটা তোমাদের পুরানো আচরণ? আমার যোগ ভালো, আমার অনুভব ভালো হয়, আমি এগিয়েও যাচ্ছি, আমার ধারণাতেও অনেক পার্থক্য আছে, অ্যাটেনশনও খুব ভালো, সেবাতেও খুব ভালো, কিন্তু এই কিন্তুর লেজুর লেগে যায়, এটাই হলো বাবা বলছে কি, এটাই হলো গণ্ডগোল,
বাপদাদা যখন আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন আর যখন বাপদাদা কিন্তু বলেন লেখিন বলেন আর সেখানেই আমাদের অনেক অনেক ভাবতে হয়। বাবা আমাদেরকে বলছে মনন চিন্তন করো কেন বাপদাদা কিন্তু বলেছেন লেখিন বলেছেন, আর এখানে তোমরা কিন্তু শব্দ জুড়ে দিয়ে তোমরা লেজ জুড়ে দিচ্ছ। কখনো 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 এরকম হয়ে যায়, কিন্তু কখনো কখনো এরকম হয়ে যায়, এরকমটা বলো না। এই কখনো কখনো লেজুর তো কবে নাগাদ সমাপ্ত করবে, এটাই তো বাবা জানতে চাইছেন, তাই না? অনেক সময় ধরে তোমরা বলে আসছো আলবেলাপন হয়ে গেছো, তপস্যা বর্ষে এই নবীনত্ব আনো। পুরুষার্থ বা সেবার সফলতার সন্তুষ্টতার পার্সেন্টেজ কখনো খুব উঁচু কখনো নিচু, এতে সদা শ্রেষ্ঠ পার্সেন্টেজের নবীনতাকে আনতে হবে, এটাই হলো তোমাদের পরিবর্তন। যেমন আজকালকার ডাক্তার কোনো বিশেষ বেশি কোন বিষয়ে বিশেষ চেকিং করে, তো ডাক্তারের কাছে রোগী গেলে পরেই আজকাল সব থেকে বেশি চেক করে ব্লাড প্রেশারকে। যদি ব্লাড প্রেশার কখনো খুব উপরে হয় আর কখনো খুব নিচে নেমে আসে তাহলে কি হবে? সেই জন্য বাপদাদা পুরুষার্থের প্রেশার দেখেন, আর তখনও ডাক্তার তো সেই ব্লাড প্রেশারের ঔষধ দিয়ে থাকেন, ব্লাড প্রেশার চেক না করে কখনো ঔষধ প্রদান করে না। তো বাপদাদাও আমাদের পুরুষার্থের ব্লাড প্রেশার দেখছেন, সাধারণত খুব ভালো, কিন্তু কখনো কখনো জাম্প করে, এটাই তো গণ্ডগোল। কখনো কখনো এই শব্দ সমাপ্ত করো, কখনো কখনো কেন জাম্প করবে, সদাসর্বদা একই লেভেলে থাকবে, উঁচু লেভেলে থাকবে, নিচে তো নামবে না, জাম্প মারবে না। এখন তো সবাই পুরস্কার প্রাপ্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তো না, কারণ তপস্যা বর্ষ শেষ হয়েছে, 1991 শেষ হয়েছে, 92 প্রত্যর্পণ করবে তোমরা, আর তোমরা এক বৎসর পুরুষার্থ করেছ। তো বাবা তোমাদেরকে এখন প্রাইজ দেওয়ার সময় হয়েছে, তো বাপদাদা জানতে চাইছেন তোমরা কিসের আধারে তোমরা পুরস্কার নেবে। পুরস্কার নেওয়ার আগে এই বিশেষ বিশেষত্ব দেখো যে বিগত 6 মাসের মধ্যে এই 3 প্রকারের সন্তুষ্টতা প্রাপ্ত করেছ কি না, এটা নিজের মধ্যে দেখো। প্রথমত নিজে সাক্ষী হয়ে নিজের চেক করো, নিজেকে নিজে চেক করো যে তুমি তোমার স্বচ্ছ মন আর সত্য হৃদয়ের দিক থেকে সন্তুষ্ট তো, নিজে নিজে নিজের প্রতি নিজে সন্তুষ্ট কি না। দ্বিতীয়ত বিধিপূর্বক স্মরণের পার্সেন্টেজ অনুসারে বাপদাদা যা চান সেই বিধিপূর্বক মন বচন কর্ম আর সম্পর্কের সম্পূর্ণ চার্ট ছিল কি তোমাদের, অর্থাৎ বাবাও যেন সন্তুষ্ট হন। বাবা কি তোমাদের প্রতি সন্তুষ্ট? প্রথমে বাবা বলছে সসন্তুষ্ট, এরপর বলছে বাবা সন্তুষ্ট কি সসন্তুষ্ট কি। তৃতীয়ত ব্রাহ্মণ পরিবার আমার শ্রেষ্ঠ যোগী জীবনের প্রতি সন্তুষ্ট থেকেছ, তোমরা এটা চেক করো, সসন্তুষ্ট, বাবা সন্তুষ্ট, পরিবার সন্তুষ্ট, ব্রাহ্মণ পরিবার কি তোমার প্রতি সন্তুষ্ট থেকেছে। সুতরাং 3 প্রকারের সন্তোষটা অনুভব করা অর্থাৎ প্রাইজের যোগ্য হওয়া, এটাও বাবা ডিক্লেয়ার করে দিয়েছেন। 3 প্রকারের সন্তুষ্ট থাকলে সসন্তুষ্ট, পরিবার সন্তুষ্ট, বাবা সন্তুষ্ট। বিধিপূর্বক আজ্ঞাকারী হয়ে চার্ট রাখার আজ্ঞা পালন করেছ তো, এমন আজ্ঞাকারীও মার্কস প্রাপ্ত করে, কিন্তু সম্পূর্ণ পাস মার্ক তারই প্রাপ্ত হবে যে আজ্ঞাকারী হয়ে চার্ট রাখার সাথে সাথে পুরুষার্থের বিধি আর বৃদ্ধির মার্কস নেবে। অর্থাৎ আমার কি পরিবর্তন হচ্ছে, তো আমার কি আমি এগিয়ে যাচ্ছি কি না, এবং আমার পরিবর্তন হচ্ছে কি না, তো এটাও যদি আমাদের চার্টের মধ্যে থাকে তো বা বলছে সেই তো ফুল মার্কসের অধিকারী হতে পারে। যারা এই নিয়ম পালন করেছে, যারা একুরেটলি চার্ট লিখেছে, তারাও বাপদাদার দ্বারা ব্রাহ্মণ পরিবারের দ্বারা অভিনন্দন প্রাপ্ত করার যোগ্য, অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই প্রশংসার পাত্র। কিন্তু যারা পুরস্কার নেওয়ার যোগ্য তারা সকলের সন্তুষ্টতার অভিনন্দন প্রাপ্ত করার উপযুক্ত। তোমাদের কর্মে সম্বন্ধে আর সংস্কারে নবীনত্বের বিশেষত্ব নিজেদেরও অনুভূত হবে এবং অন্যরও অনুভব করবে, সেটাই যথার্থ তপস্যা বর্ষর লক্ষণ। বা বলছে কি এই লক্ষণ তোমাদের মধ্যে পরিস্ফুট হয়ে উঠুক। যথার্থ চার্টের অর্থ প্রতিটি সাবজেক্টে প্রগতি অনুভব হবে তোমাদের, পরিবর্তন অনুভব হবে। ব্রাহ্মণ জীবনে সমস্ত পরিস্থিতি ব্যক্তির দ্বারা কিংবা প্রকৃতির দ্বারা অথবা মায়ার দ্বারা আসবে, যা আশারই আছে, আশারই কথা। কিন্তু সস্থিতির শক্তি পরিস্থিতির প্রভাবকে এমনভাবে সমাপ্ত করেছে যেন এক চিত্ত বিনোদনের সিন সামনে এসেছে আর চলে গেছে। বা বলে কি এটা হলো এক ড্রামা, এক সিন সামনে এসেছে আর চলে গেছে।
কারণ স্থিতি যদি তোমার পাক্কা থাকে, পরিস্থিতি প্রকৃতি বিষয় কোনো কিছু তোমাকে তো বাধা দান করতে পারবে না। সংকল্পেও পরিস্থিতি থেকে অস্থিরতার অনুভূতি যেন না হয়। স্মরণের যাত্রা সহজও হোক আর শক্তিশালী হোক। বাবা বলে কি এটাই তপস্যা বর্ষে তোমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। পাওয়ারফুল স্মরণ একই সময়ে ডবল অনুভব করায়। একদিকে স্মরণ অগ্নিরূপ হয়ে ভস্ম করার কাজ করবে, পরিবর্তন করার কাজ করবে, অন্যদিকে খুশি আর হালকা ভাগের ভাবের অনুভব করাবে। এটাই হলো, সেই জন্য শতযুগে আমাদের ডবল মুকুট থাকবে, পবিত্রতার মুকুট থাকবে আর আমাদের জেম্বেবারের মুকুট থাকবে। আর এখন বাবা বলছে তোমাদের বিকার ভস্ম হয়ে যাচ্ছে, পাপ ভস্ম হয়ে যাচ্ছে, আর দিনে দিন তোমরা হালকা অনুভব করছো, বেগমপুরের বাদশা নিজেকে অনুভব করছো। এরকম বিধিপূর্বক শক্তিশালী স্মরণই যথার্থ স্মরণ বলা হবে। ধীরে ধীরে তোমার বিকার মুক্ত হচ্ছে, ধীরে ধীরে তুমি হালকা হচ্ছ। এটাই হচ্ছে সবথেকে তপস্যার সবথেকে বড় লক্ষণ। তবুও বাপদাদা বাচ্চাদের উদ্যম আর নিষ্ঠা দেখে খুশি হচ্ছেন। তোমাদের মেজরিটির লক্ষ্য স্মৃতিতে স্পষ্টভাবে রয়েছে, তাই না? স্মৃতিতে বজায় রাখতে তোমরা ভালো নম্বর নিয়েছ, কিন্তু স্মৃতির সাথে শক্তিশালী হওয়ার ক্ষেত্রেও তোমরা নম্বর অনুক্রমে হয়ে যাও। স্মৃতি থাকা আর শক্তিশালী হওয়া দুই একসাথে থাকলে বলা হবে নম্বর ওয়ান প্রাইজের যোগ্য। স্মৃতি সদা থাকবে আর শক্তিশালী কখনো কখনো বা পার্সেন্টেজ থাকলে তাকে নম্বর ক্রমের লিস্টে তো বলা হবে, বুঝেছ? যারা অ্যাকুরেট চার্ট রাখে তাদের নাম্বারের নামের মালা হবে। এমন অনেক সময় তোমাদের কাছে নেই। সঙ্গম যুগ এখন শেষ হয়ে যাচ্ছে, তবু কিছু তো আছে। এই অল্প সময়ে যদি বিধিপূর্বক পুরুষার্থের বৃদ্ধি করে আপন মন বুদ্ধি কর্ম আর সম্বন্ধকে সদা অটল অটল বানাতে পারো, অনর বানাতে পারো, তাহলে তোমাদের কারামত হবে, তোমাদের শক্তির পরিচয় তোমরা দিতে পারবে। তাহলে এই অল্প সময়ে অটল অনর স্থিতির পুরুষার্থ ভবিষ্যতে অনেক কার্যকরী হবে এবং সফলতার খুশি নিজে অনুভব করতে পারবে আর অন্যদের দ্বারাও সন্তুষ্টতার আশীর্বাদ প্রাপ্ত করতে থাকবে। সেই জন্য এরকম ভেবো না যে সময় অতীত হয়ে গেছে কিন্তু এখনও বর্তমান আর ভবিষ্যৎ শ্রেষ্ঠ বানাতে পারো। সেই জন্য বাবা বলছি কি এখনও বিশেষ স্মৃতি মাস হলো এক্সট্রা বরদান প্রাপ্ত করার মাস। বাবা তো বলে যে তোমাদের তপস্যার বৎসর চলে গেছে, এখন স্মৃতি মাস। স্মৃতি মাস কারণ এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাস বাবা অব্যক্ত হয়েছেন, তো এই মাসও তোমাদের কাছে এক এক্সট্রা পাওনা হয়ে গেছে। যেভাবে তপস্যা বর্ষের চান্স প্রাপ্ত হয়েছে সেভাবে স্মৃতির মাসের বিশেষ চান্স তোমাদের আছে, কারণ সামনেই 18 জানুয়ারি আসছে। এই মাসের 30 দিনও যদি সহজ এবং আপনা থেকে শক্তিশালী বিজয়ী আত্মা হওয়ার অনুভব হয় তাহলে এটাও সদা সর্বদার জন্য ন্যাচারাল সংস্কারে সংস্কার বানানোর গিফট তোমরা প্রাপ্ত করতে পারো। এই জন্য বাবা বলে কি এই বরদান মাস, বরদানি মাস, এটা সাধারণ কথা নয়। 30 দিন যদি তোমরা এই বিজয়ী আত্মার অনুভব করতে পারো, শক্তিশালী আত্মার অনুভব করতে পারো, তাও তোমাদের তো অনেক অনেক গিফট প্রাপ্ত হবে। ন্যাচারাল তোমাদের সংস্কার ন্যাচারাল হয়ে যাবে। যা কিছু আসুক, যা কিছু হয়ে যাক, পরিস্থিতিরূপী সর্বাধিক বড় পাহাড়ও যদি এসে যায়, সংস্কার সংঘর্ষের ম্যাগও যদি আসে, প্রকৃতির ব্যাপার নেয়, কিন্তু তবু অঙ্গদের মতো অন্তর্মন বা বুদ্ধিরূপী পা নড়তে দিও না, একদম স্থিরিয়াম থাকো, অনর থেকো। যা হয়ে গেছে তাতে যদি কোনো অস্থিরতা হয়ে থাকে তবে সেই স্মৃতি সংকল্পে এনো না, ফুল স্টপ লাগাও। এই বিধি দ্বারা সিদ্ধি প্রাপ্ত করো, কাল থেকে নয় এখন থেকে করো। স্মৃতি মাসের অল্প সময়কে বহুকালের সংস্কার বানাও। যেমন যারা পরীক্ষার্থী পরীক্ষার সময় এসে গেলে তো তারা অল্প সময়কে অনেক গুণ বাড়িয়ে দেয়, কারণ ডবল রিডবল তারা টাইম দিয়ে পড়াশোনা করে, তারা তখন কামাই করে। তো এই বিশেষ বরদান বিধিপূর্বক প্রাপ্ত করো। বাবা এই জানুয়ারি মাসকে অনেক অনেক ইম্পর্টেন্স দিচ্ছেন। বরদানের অর্থ এই নয় যে অমনোযোগী হও, অমনোযোগী হইও না, বরং সহজ পুরুষার্থী হও এবং তবেই তোমাদের নম্বর অনেক অনেক এগিয়ে যাবে এবং তোমরা শ্রেষ্ঠ পুরুষার্থীর লিস্টে আসতে পারবে। আচ্ছা, কুমারীদের সংগঠন বসে আছে, তোমাদেরকে কেন সামনে বসার চান্স দেওয়া হয়েছে জানো তো? সদা তোমাদের সামনে থাকতে হবে,
এটাই হলো সবথেকে বড় কথা। সারা দুনিয়াকে তোমরা চ্যালেঞ্জ করতে হবে, সেই জন্য সামনে বসার এই চান্স তোমাদের দেওয়া হয়েছে, বুঝেছ? পাকা ফল হয়ে বের হোক, কাঁচা হয়ে বের হয়েও না। সবাই পড়াশোনা সম্পূর্ণ করে সেন্টারে যাবে নাকি ঘরে চলে যাবে? যদি মা বাবা বাড়ি ফিরে যেতে বলেন তাহলে কি করবে? যদি নিজের মনোবল থাকে তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। অল্প অল্প আকর্ষণ থাকলে যারা আটকানোর তারা আটকাবে, আর যাদের দৃঢ় নিশ্চয় আছে তাদেরকে কেউ আটকাতে পারবে না। নববর্ষ উদযাপন করতে সবাই তোমরা দৌড়ে দৌড়ে এসে গেছো, তাই না? নতুন বছরের উদযাপন করা অর্থাৎ প্রতিটা মুহূর্তকে নতুন বানানো, সংকল্প নেওয়া, সবসময় নিজের মধ্যে আত্মিক নবীনত্বের আমদানি করা। চারিদিকের সব স্নেহী আর সহযোগী বাচ্চারাও আজকের দিনের মহত্ত্বকে জেনে বিশেষভাবে হৃদয় থেকে অথবা পত্র কিংবা কার্ডের মাধ্যমে বিশেষ স্মরণ করেছে, এবং তারা পোস্ট করার আগেই সেই সব বাপদাদার কাছে পৌঁছে যায়, লেখার আগেই পৌঁছে যায়, সংকল্প করা মাত্রই পৌঁছে গেল। তো অনেক বাচ্চাদের সহযোগী কার্ড, সহযোগীদের কার্ড দেরিতে পৌঁছাবে বলে বাপদাদা আগে থেকেই সবাইকে নতুন যুগে নতুন দিনে উদযাপনের অভিনন্দন জানাচ্ছেন। যেমন কোনো বিশেষ প্রোগ্রাম হয় তো আজকালকার লোক কী করে, নিজেদেরকে টিভি খুলে নিজেরা বসে যায় টিভির সামনে। সুতরাং সব রুহানি বাচ্চা, নিজের বুদ্ধির দূরদর্শনের সুইচ অন করে তোমরা বসে আছো তো না? বাপদাদা চারিদিকে অভিনন্দনযোগ্য বাচ্চাদের প্রতি সেকেন্ডে অভিনন্দনের আশীর্বাণী দ্বারা রেসপন্ড করছেন। তোমরা তোমাদের অনেক অনেক উন্নতি হোক, পুরুষার্থে তোমরা অনেক অনেক এগিয়ে যাও। সর্বসময়ের স্মরণ আর ভালোবাসার এই আশীর্বাদ বাপদাদার হৃদয়ে উৎসাহ উদ্দীপনা নিরন্তর বর্ধিত করে। সুতরাং সদা নিজেকে সদা সহজ পুরুষার্থী আর সদা পুরুষার্থী, সদা বিধি দ্বারা বৃদ্ধি প্রাপ্ত করে যোগ্য আত্মা বানিয়ে উঠতে থাকো। এইভাবে যারা সদা বর্তমানকে বাবা সমান বানায় আর ভবিষ্যৎকে সফলতা স্বরূপ বানায়, সেই শ্রেষ্ঠ অভিনন্দনযোগ্য আত্মাদেরকে বাপদাদার স্নেহ সুমন আর নমস্কার। এইরূপ বাবা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বাচ্চাদের তরফ থেকে বাপদাদাকে স্মরণের স্নেহ সুমন এবং নমস্কার। আজকের বরদান, নিজের সমস্ত দায়িত্বের বোঝা বাবাকে দিয়ে নিজে হালকা হয়ে নিমিত্ত আর নির্মাণ ভব। তার অর্থ হল যখন নিজের দায়িত্ব মনে করে নাও তখন মাথা ভারী হয়ে যায়। দায়িত্ব বাবার, আমি নিমিত্ত, এই স্মৃতি তোমাদের হালকা বানায়। সেই জন্য নিজের পুরুষার্থের বোঝা, সেবার বোঝা, সম্পর্ক সম্বন্ধের দায়িত্ব পালনের বোঝা, ছোটোখাটো সব বোঝা বাবাকে দিয়ে হালকা হয়ে যাও। এই সময় হালকা হওয়ার মতো প্রকৃত সময়। যদি সামান্যতম সংকল্প উৎপন্ন হয় যে আমাকে করতে হবে, আমাকে একা করতে হবে, তখন এই আমিত্ব বোধ ভারী বানিয়ে দেবে, বোঝ বানিয়ে দেবে, আর নিরভিমান আর থাকবে না। নিমিত্ত মনে করলে নির্মাণ হওয়ার গুণ আপনা থেকে এসে যায়। আজকের স্লোগান, সন্তুষ্ট মনি সেই হয় যার জীবনের অলঙ্কার সন্তুষ্টতা। সন্তুষ্টতাই হলো তার জীবনের অলঙ্কার, সেই সন্তুষ্ট মনি। আজকের সমান, আমি নির্মাণ আত্মা। আচ্ছা, ওম শান্তি।